গ্রামীণ মঞ্চে সেরা শিরোপা দুই ভারতীয়র। ভারতীয় হিসেবে 64তম গ্রামি অনুষ্ঠানে দ্বিতীয়বারের জন্য বেস্ট নিউ এজ অ্যালবাম বিভাগে সেরা সম্মান পেলেন রিকি কেজ। রিকি ছাড়াও বেস্ট চিলড্রেন্স মিউজিক অ্যালবাম বিভাগে প্রথমবারের জন্য গ্রামি পেলেন ইন্দো আমেরিকান গায়িকা ফাল্গুনি শাহ। রবিবারের রাতে সুরের মূর্ছনায় ভাসল লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন অ্যারিনা। And the Grammy goes to Leave the Door Open. Brandon Anderson, Christopher Brody Brown. নবীদের পাশাপাশি মঞ্চ মাতালেন লেডি গাগা, কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস এর মতো তারকারা। বিশ্ব সেরা সঙ্গীতের সেই মঞ্চেই উড়ল ভারতীয় পতাকা। দ্বিতীয়বার গ্র্যামি জিতলেন ভারতীয় মিউজিশিয়ান রিকি কেজ। বেস্ট নিউ এজ অ্যালবাম বিভাগে রক লেজেন্ড স্টুয়ার্ট কাপল্যান্ডের সঙ্গে ডিভাইন টাইপস অ্যালবামের জন্য গ্র্যামি পেলেন রিকি। এর আগে 2015 সালে এই বিভাগেই গ্র্যামি জিতেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া রিকি। বেশ কিছু বছর ধরে কাজের সূত্রে অবশ্য ভারতেই রয়েছেন রিকি। পুরস্কার নেওয়ার সময় শ্রোতা দর্শকদের হিন্দিতে নমস্তে বলে সম্বোধন করে মন কেড়ে নিয়েছেন তিনি। টুইটারে স্টুয়ার্ট কাপল্যান্ডের সঙ্গে ছবি শেয়ার করে শ্রোতাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। একই সঙ্গে প্রথমবার গ্র্যামি পুরস্কার জিতে ইনস্টাগ্রামে ফাল্গুনি শাহ লিখেছেন, এই দিনটার কথা কোনোদিন ভুলতে পারবো না, ম্যাজিকের মতো মনে হচ্ছে সবকিছু। যে গান দিয়ে গ্রামি অনুষ্ঠান শুরু করলাম সেই গানের জন্যই গ্রামি পুরস্কার নিয়ে বাড়ি ফিরছি। যারা আমার সঙ্গে আ কালারফুল ওয়ার্ল্ডে কাজ করেছেন সবাইকে ধন্যবাদ। গানের জগতে ফালু নামেই জনপ্রিয় ফাল্গুনি। 2007 সালে প্রথম মুক্তি পায় ফাল্গুনির নিজস্ব অ্যালবাম। লোকগীতির সঙ্গে পাশ্চাত্য সঙ্গীতের ফিউশন ফাল্গুনির গানের বিশেষত্ব। সঙ্গীত পরিচালক এ আর রহমানের সঙ্গে স্ল্যামডগ মিলেনিয়ার ছবিতেও কাজ করেছেন ফাল্গুনি। দুই ভারতীয়র পাশাপাশি প্রথম পাকিস্তানি মহিলা হিসেবে সেরা গ্লোবাল মিউজিক পারফরমেন্স বিভাগে গ্র্যামি জিতে নিলেন আরুজ আফতাব। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।